আর সবার আগে বলি, আমি আমার নিজের যে গার্মেন্টসটা পরেছি, তোমরা একটু কেউ জয়েন করো। আমি থ্যাংক ইউ দেবারতী ম্যাম, গুড ইভিনিং। না রোজই ভাবছি সবাই সাজছে, সময় হয় না, তো মেয়েরও ইচ্ছে হলো, সবারই একটু ইচ্ছে যে চলো মামা সবাই সাজছে। আন্টিরা তুমি কেন এরকম বোকা বোকা ভাবে থাকো, এই আর কি, তার বুড়ো বয়সে লজ্জা করে। গুড ইভিনিং জিতোষী ম্যাম, আমি শুরু করছি আমার নিজের আগে স্যালাডটা দিয়ে, ঠিক আছে? ও ফুলি দেখা যাচ্ছে, কাইন্ডলি একটু কমেন্ট করবেন, পুরোটা দেখা যাচ্ছে, এই পুরোটা হচ্ছে, এই পুরো খেয়ে স্যালাডার খেয়ে এই অবধি পুরো একদম গোল্ডেন জারি দেওয়া, পুরো হ্যান্ডওয়ার্ক, কুর্তিতে পুরো হ্যান্ডওয়ার্ক। আমি একটু ক্লোজলি আসছি, পুরো হ্যান্ডওয়ার্ক, শুধু হ্যান্ডওয়ার্ক না, অ্যালং উইথ মিরার দেখতেই পাচ্ছেন, চিকচিক চিকচিক করছে, মিরার বসানো, এন্ট্রের এমব্রয়ডারি করা পুরোটাই, তার সঙ্গে এখানটা পুরো ফ্লোরাল মোটিভ, এবং স্লিভেও তাই, দুটো স্লিভেই তাই, ফুল স্লিভ এটা। এখানটা একটা লটকান দেওয়া রয়েছে, আমি এখানটা দিয়েছি, এটা একটা স্টাইলিশ একটা বো দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি লটকান একটা স্টাইলিশ বো উইথ গোল্ডেন অ্যান্ড গ্রিন কম্বিনেশনের লটকান, ঠিক আছে? এবং দেখুন সাইডটা, পুরো সাইডটা কিন্তু গোল্ডেন জারি দেওয়া রয়েছে, পুরো সাইডটা একটু পিছিয়ে যায়, পুরো সাইডটা পুরো গোল্ডেন জারি দেওয়া রয়েছে, এবং তার সঙ্গেই মিক্স অ্যান্ড ম্যাচ করে সারারাটা রয়েছে। সারারার ঘেরটা জাস্ট দেখুন, বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবেন, বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবেন, বুঝতে এবং লাইটের কোনো প্রবলেম হলে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, এই এন্টার সারারা দিয়ে, আজকে সারারা দিয়েই শুরু করছি, পূজা এসে গেছে, যার এই কালেকশনটা পছন্দ তারা স্ক্রিনশট নিয়ে নাও, যার এই কালেকশন পছন্দ। হাই উর্বি, অফিস থেকে ফিরেছো কি না? অফিস থেকে চুপি যে একটু টুক করে মেরে দিলে, ঠিক আছে, অফিসে থাকলেও চলবে, বাড়িতে ফিরতে ফিরতেও চলবে, থাকো সঙ্গে, থাকো সবাই থাকো। এই সারারাটা আগে ছিল 850, আগে ছিল 850, আজকে আমি আবারও বলে দিচ্ছি, আজকে প্রচুর ডিসকাউন্ট সব কিছুতে, মানে আমি যা যা গার্মেন্টস দেখাবো আমি চাই তোমরা একদম লুটে পুটে নাও, আজ অনলি 750, আজ অনলি 750, এবং আমার কিন্তু আজকেও 500 এবং অ্যাভার 500 শিপিং অ্যাবসলিউটলি ফ্রি থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল, শিপিং অ্যাবসলিউটলি ফ্রি থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল। থ্যাংক ইউ, তাহলে তোমার তো আগে নেওয়া উচিত, ঠিক আছে? দেখো পুরোটাই কিন্তু পুরোটাই কাজ করা, দেখেছো? আমি সালারার এই দেখো একটু লেগটা দেখাই, লেগের এই ডিজাইন দেখো, এই অবধি স্ট্রেট এসছে, এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কি, এই দেখো এখান থেকে পুরো একটা মানে প্লেট করা, এবং পুরোটাই গোল্ডেন মোটিভের, আর ঘেরটা দেখো, ঘেরটা একবার দেখো, তোমরা তো উঠবি, তুমি তো ডান্সও করো, আমার তো মনে হয় কত্থকে এগুলো খুব ভালো এগুলো আসে, তাই না? এবং পারমিতা ম্যাম বুঝতে ভালোই বলতে পারবেন, কি জানি আমি তো পারি না, ওগুলো বুঝতে পারি না, কিন্তু আমি দেখেছি এই প্যাটার্নে দেখেছি, ঠিক আছে? ও বাসে বসেই চলে, ঠিক আছে, তার ওয়েল মোস্ট ওয়েলকাম, ঠিক আছে চলো। আচ্ছা যেখানে থাকো এসএসসিতে আপত্তি নেই, তোমরা যেখানে থাকো যে অবস্থায় থাকো এসএস নাও, অনলি 750 হচ্ছে এন্টার সেট, অনলি 750 এন্টার সেট, আর ফ্রি শিপিং 500 এবং 500 অ্যাবাভ বলে ফ্রি শিপিং, ঠিক আছে? তার সঙ্গে চোকারটা তো আমি আর একবার দেখিয়েছি, আর একবারও বলে দিচ্ছি, এই চোকারটা এন্টার সেট, দেখো টিকলি, এই হচ্ছে ইয়াররিং, এই হচ্ছে ইয়াররিং, এবং এই চোকার দেখেছো, কালকে আমার টাইম ছিল না, এই হচ্ছে চোকার, ঠিক আছে? এই এন্টায়ার সেট হচ্ছে, হ্যাঁ আমি জানি তুমি ওডিসি করো, কিন্তু আমাদের হেড ম্যাম কিন্তু একটা সময় কত্থক করতেন,
এবং কথাকে কিন্তু এটা ওড়িশি করলে যে এই ড্রেস পরা যাবে না কোনো অকেশনে তা কিন্তু নয়, তাই না? অকেশনে আমরা পড়তেই পারি। ঠিক আছে, চল, আর সামনে তো পুজো আসছে, পূজা বাম্পার হিসেবে খুব ক্লাসিক, আমার তো মনে হয় খুব ইউনিক ড্রেস হবে, একদম লুকিং ভেরি সোবার। এবং তার সঙ্গে এই যে আমি যেরকম আজকে ওই জন্যই পরেছি এন্টার সেট, এই ওপরের এই সেটটা চোকার, ইয়ারিং এবং টিকলি, এটা এন্টারটা হচ্ছে ওনলি 475, ওনলি 475, ঠিক আছে? হ্যাঁ, আর ওই আর কি মজা করছিলাম, নো ইস্যুস, পুরোটাই স্লিভ, দেখো ফুল স্লিভেও কাজ করা রয়েছে, এমব্রয়ডার পুরো একদম কাজ করা রয়েছে বোথ দুটো হ্যান্ডেই, এবং তারপরে দেখো, হ্যাঁ থ্যাংক ইউ একুশনারি এন্টায়ার টিম, এবং পুরো মানে কুর্তিতে কিন্তু ফ্লোরাল একটা মোটিভ যাচ্ছে, এই ফ্রন্ট সাইডে কিন্তু পুরো হ্যান্ডওয়ার্ক, তার সঙ্গে মিরর দেওয়া, এবং পুরোটা কিন্তু দেখো এখানে জরির কাজ করা রয়েছে, লেগেও তাই গোল্ডেন জরি, একদম ইউনিক কালেকশন। প্রাইস অনলি আজকে 750, প্রাইস আজকে অনলি 750, 750-তে এন্টার সেট পেয়ে যাচ্ছ। সুতরাং ঝটপট যার ভালো লাগবে SSDA হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি গিভেন, SS আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার তাও বলে দিচ্ছি, 8777-4924-4924-8777-4924-4974, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট এবার আমি মানে কিছু কিছু কালেকশন আমি দেখাচ্ছি, এটা দেখো একটা গাউন, আচ্ছা এইটা হচ্ছে গাউনটার সামনে থেকে দেখো, সামনে থেকে দেখো একটা স্টোন বসানো, স্টোন রেড স্টোন, তার সঙ্গে দেখো পুরো এমব্রয়ডার্ড হ্যান্ডওয়ার্ক করা, ফুললি হ্যান্ডওয়ার্ক, এবং এর এই দেখো আমি দূর থেকে দেখাচ্ছি, বুঝতে যদি না পারো তোমরা প্লিজ একটু আমাকে বলবে, কমেন্ট করবে। এর সঙ্গে রয়েছে এইটার দুটো সাইজ রয়েছে, এম সাইজ এবং এল সাইজ, এম সাইজ এবং এল সাইজ, এর সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে গোল্ডেন এবং চকলেট পুরো একদম এর ফুল মোটিভ একদম ইয়ে করা রয়েছে, ডিজাইন করা রয়েছে দেখো, ঠিক আছে? এবং ঘেরটা একবার আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, এ দেখো এটা এই এই হচ্ছে তার এন্টার ঘের, ঠিক আছে? এটা হচ্ছে এম সাইজ, বাড়িতে যদি কেউ টিনেজার বা ওরকম ছোট একটু অল্প বয়সী বা একটু মানে আমার এটা হবে না, মানে একটু আলট্রা থিন আর কি, এটা কিন্তু কতটা গ্লসি বুঝতে পারছো, আমি খুব ক্লোজ আনছি, দেখো কাজটা দেখো, ঠিক আছে? এবং তার সঙ্গে দেখো লটকানটা দেখো, কোমরে অ্যাডজাস্টেবল লটকান দেওয়া রয়েছে, সেটা কিন্তু ফুললি গোল্ডেন, গোল্ডের সঙ্গে রয়েছে একটা বড় একটা এখানটা বো করা রয়েছে রেড, যেটাও জরি দিয়ে এটাকে কভার করা রয়েছে, তার সঙ্গে রয়েছে বিডস, গোল্ডেন বিডস, এবং তার সঙ্গে রয়েছে কড়ি, তার সঙ্গে রয়েছে কড়ি, ঠিক আছে? দেখো একবার, এইটা হচ্ছে তোমাদের অ্যাডজাস্টেবল বেল্টের মানে নিচের পোর্শনটা, ঠিক আছে? দুটো সাইডেই দেওয়া রয়েছে, তোমরা যে কোনো ফ্রন্টেও পড়তে পারো, ব্যাকেও পড়তে পারো, যে কোনো স্টাইল নিয়েই পড়তে পারো, ঠিক আছে? তোমরা যার এইটা ভালো লাগবে, এবং এর ভেতরে এক্সট্রা স্লিভ রয়েছে, যার স্লিভ ভালো লাগবে, এর দুটো সাইজ রয়েছে, এল সাইজটাও কিন্তু 40 ইঞ্চেস, যারা 30-40 ইঞ্চেস এর মধ্যে পড়ো তারা এম এবং এল এই দুটো সাইজই পেয়ে যাচ্ছো, ঠিক আছে? আমি একটু দূর থেকে দেখাচ্ছি, আর এর প্রাইস আগে ছিল 800, আজকে অনলি 700, আজ অনলি 700, বোথ এম এবং এল দুটোর ক্ষেত্রে আজকে অনলি 700। যারা মিস করছো এখন, তারা রেকর্ডিংটা কাইন্ডলি দেখো,
দেখে যার যেটা ভালো লাগবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলে নেব। আর যারা দুটোই নিতে চাও, এ মেল মানে ধরো বাড়িতে দুজন দুটো দুই মেয়ে আছে, বা জায়ের মেয়ে বা কাজিন সিস্টার কে হতেই পারে, বা দিদির মেয়ে, এই হ্যানা ত্যানা, আমাদের তো বাঙালি দেওয়া নেওয়া শেষই। যদি মনে হয় ছোট বড় এরকম একটা নিজের ঘরে বা কাউকে গিফট করারও থাকতে পারে, সেক্ষেত্রে দুটো যদি নাও, দুটো যদি নাও সেক্ষেত্রে জাস্ট 1200 আমি দুটোই দিয়ে দেবো, এম এবং এল। এম এবং এল, এল কিন্তু একেবারে কম নয়, এলটা কিন্তু 40 ইঞ্চেস আছে, সুতরাং বুঝতেই পারছো। এবং এখানে অ্যাডজাস্টেবল বেল্ট আছে, সুতরাং কোনো প্রবলেম নেই। এই এই এভাবে হতে পারে, এইখানটা দিলে ঠিক অ্যাডজাস্ট হবে না, কারণ এইখানটা দিলে এটা বেশি সুন্দর দেখাবে, ঠিক আছে। আর আবারও বলছি, এক্সট্রা স্লিভ দুটোর মধ্যেই দেওয়া রয়েছে, এক্সট্রা স্লিভ দুটোর মধ্যেই দেওয়া রয়েছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। যেটা ভালো লাগবে আজকের জন্য একদম বাম্পার অফার, পুজোর আগে আপনারা একদম ফুল ফ্লেজেডে যার যেটা ইচ্ছা নিয়ে নিতে পারেন, যার যেটা ইচ্ছা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এবার নেক্সট আসছি একটা পালাজো সেটে, এই হচ্ছে, এটা আমার কাছে আর এক পিসই রয়েছে, সুতরাং এটারও অফার যাচ্ছে আজকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ মানে এইটাও কিন্তু সেলেবল, এটাও সেলেবল, আজকে জন্য এটার অফার রয়েছে। 850 প্রাইস ছিল, সেটা আজকের জন্য অনলি 750, আজকের জন্য অনলি 750, এন্টায়ার সেট অনলি 750। আর চোকারটা জাস্ট 475, জাস্ট 475 এন্টায়ার সেট, কানের টিকলি বলা অনলি 475, এবং 500 অ্যান্ড অ্যাভাব হলে শিপিং অ্যাবসলিউটলি ফ্রি। এই হচ্ছে পালাজো, পালাজো কুর্তিটা আমি একটু ক্লোজলি দেখাই। এই হচ্ছে দেখো, জড়ির পুরো কাজ করা, ফ্লোরাল একদম অ্যাবসলিউটলি। একটু আমি আরেকটু সামনে নিয়ে আসছি, দেখতে প্রবলেম হলে বলবেন। এই গোল্ডেন মোটিফ, গোল্ডেন পুরো একদম সাইডে গোল্ডেন ফ্লোরাল ওয়ার্ক করা, তার সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে গ্রিন, তার ভেতরে মারুন মানে চকলেট, ডার্ক চকলেট, এবং এখানটা হচ্ছে সরি এটা নেভি ব্লু, নেভি ব্লু, তার ভেতরে হচ্ছে অরেঞ্জ। চারটে স্টেজে এখানটা কিন্তু পুরো ডিজাইনটা রয়েছে, এবং এইটা সামনের দিকটা এবং এন্টারটা আমি একটু সামনে থেকে দেখাচ্ছি, পুরোটাই কিন্তু জড়ি ফ্লোরাল করা রয়েছে, একদম ফুল বসানো, জড়ি দিয়ে ফুল বসানো রয়েছে পুরো বডিতে, ঠিক আছে। এরও যাচ্ছে প্রাইস আজকের জন্য 550 অনলি, আমি এখনো পুরো সেটটা দেখাইনি কিন্তু, এটা শুধু কামিজটা দেখালাম। এবার হচ্ছে পালাজোটা দেখাচ্ছি, এটা পালাজো সেটটা যাচ্ছে পুরো ফুল সেট 550 অনলি। এটাও কিন্তু দেখুন এন্টায়ার ডিজাইন করা, এন্টায়ার ডিজাইন একদম ফুললি কিন্তু জড়ি দেওয়া, পুরো একদম নেভি ব্লুর ওপরে, যেহেতু ওখানে নেভি ব্লু কম্বিনেশন রয়েছে, যেহেতু ওখানে নেভি ব্লু কম্বিনেশন রয়েছে কামিজটা, সেই জন্য একদম পুরো জড়ি দিয়ে সেম ফ্লোরাল মোটিভ দেওয়া। এবং যেটা মানে সামনে ওখানটা কুর্তির ডিজাইনটা ছিল, সেই সেম ডিজাইন এখানে পাতেও রয়েছে, পায়ের মধ্যেও সেম ডিজাইনটা রয়েছে, জড়ি দেওয়া, জড়ি দিয়ে সেই ভেতরে সেই সেম ডিজাইন করা রয়েছে।
এবং একটা কন্ট্রাস্ট রয়েছে ওখানে, যেহেতু মানে ইয়েলো ছিল, ইয়েলোর উপরে ব্লু ছিল এই জায়গাটা, এই লেয়ারটা, থার্ড লেয়ারটা, এইখানটা করা হয়েছে গ্রিন, এবং এই বেসটা করা হয়েছে লেমন ইয়েলো এবং অরেঞ্জ, কিন্তু ডিজাইন সেম রাখা হয়েছে। ওটা একটু কন্ট্রাস্টে করা হয়েছে, নাহলে ব্লু এর উপর ব্লু যেহেতু ফুটে উঠবে না, সেই কারণে করা যাবে। এটা কিন্তু বোথ সাইড ব্যাকেও কিন্তু ডিজাইন রয়েছে, এটা কিন্তু ব্যাকেও ডিজাইন রয়েছে, ঠিক আছে। কোমরে এটা যথেষ্ট স্ট্রেচেবল, প্লাস এখানে স্ট্রিং রয়েছে, যার জন্য যদি এলাস্টিকটা কোনো প্রবলেম করে। হাই নাফিসা, গুড ইভিনিং, থ্যাংক ইউ ফর জয়নিং। এইটা যদি মানে কারো অ্যাডজাস্টেবলের জন্য এখানে এখানে স্ট্রিংও দেওয়া রয়েছে, দড়িও দেওয়া রয়েছে। এই এন্টার সেটটা আগে ছিল 650, আজকের জন্য অনলি 550, প্রাইস এখন ড্রপ করে গেছে পুজোর আগে, সব প্রাইস ড্রপ হয়ে অনলি 650। এই হচ্ছে প্লাজো, এই কুর্তি, এই কুর্তি তোমরা যদি এসএস নিতে চাও তোমরা ঝটপট এটা নিয়ে নিতে পারো, ঝটপট নিয়ে নিতে পারো, এসএস নিয়ে নিলে কোনো অসুবিধা নেই। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাঝে মাঝে আসলে তোমাদের দেখে না একটু হিংসে হিংসে হয়, বুড়ো মানুষ হয়ে যাচ্ছে তো, তাই ভাবি, ভাবলাম আচ্ছা আজকে একটু। হাই মিষ্টি মৌমিতা, তুমি জেনুইনলি সত্যি, তোমরা সবাই মিষ্টি, অ্যাকচুয়ালি সত্যি মিষ্টি, ওই জন্য আমি কিন্তু আজকাল মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছি। এই হচ্ছে প্লাজোটা, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আর এই হচ্ছে তার কামিজ, যদি বুঝতে দূর থেকে অসুবিধা হয় এই ক্লোজ ভিশন। যারা এসএস দিতে চাও ঝটপট নিয়ে নাও, ঠিক আছে। আজকের জন্য প্রাইস এন্টায়ার সেট, মানে কামিজ এবং ইনক্লুডিং প্লাজো, এন্টায়ার সেট অনলি 550, অনলি 550, 550 মাত্র। আর 500 এবং তার ওপরে হলেই শিপিং অ্যাবসলিউটলি ফ্রি, থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল, পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং অ্যাবসলিউটলি ফ্রি। আর আমারটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমারটা আরেকবার রিপিট করে দিচ্ছি, এরও প্রাইস ড্রপ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো বডিতে, এবং এন্টার আমি একটু দূরে থেকে দেখাচ্ছি, এটা একটু সাইড করে দেখাচ্ছি, এটা এই অবধি স্ট্রেট স্ট্রেট, এখান থেকে জারি শুরু হয়েছে, এবং এটা কিন্তু একটা প্লেটেড, এরকমভাবে প্লেটেড রয়েছে, ঠিক আছে। এবং পুরোটাই গোল্ডেনের উপর সালারা, আমি যেটা পরে আছি সেটা সালারা সেট, এটার প্রাইস ড্রপ হয়ে অনলি 750 হয়েছে, প্রাইস ড্রপ হয়ে আজকে অনলি 750 হয়েছে। যার ভালো লাগে স্ক্রিনশট তুলে দাও, ঠিক আছে, যার ভালো লাগে স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপ করে দাও। আজকে যা দেখাবো সব ঝটপট করে। থ্যাংক ইউ অনামিকা, থ্যাংক ইউ ফর জয়নিং অ্যান্ড ওয়াচিং। আজকের জন্য এটা জাস্ট 750, যার যেটা ভালো লাগবে, আমি প্লাজোটা দেখালাম 550। আরও একটা কথা বলে দিচ্ছি, যারা মিস করছো তারা প্লিজ একটু রেকর্ডিংয়ে দেখো, তারা ভিডিওতে দেখে নিও, ম্যাম কিন্তু প্রত্যেক দিন আপডেট করে দেন। ম্যাম না, নট অনলি ম্যাম, আমি স্যারের এই ব্যাপারে বিশেষ আমি প্রাধান্য দিই, মানে সত্যি উনি যেভাবে আমাদের সাপোর্ট করে চলেছেন এই গ্রুপটাকে, রিয়েলি হ্যাটস অফ, রিয়েলি হ্যাটস অফ। একদম বেবি পিঙ্কের ওপরে ফুল এমব্রয়ডার্ড, ফুল এমব্রয়ডার্ড এবং সিকোয়েন্সে ভরা, তো দেখো কত চিক 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 করছে, একটা গ্লেজ আসছে, ঠিক আছে, দেখো পুরো সিকোয়েন্স একদম ভর্তি সিকোয়েন্স, এবং এখানটা গ্রে কালারের কি বলে ওটাকে, মানে গ্লসি একটা একটা মোটিভ দেওয়া রয়েছে ফুল একটা, এবং এটা হচ্ছে থ্রি কোয়ার্টার, পুরোটাই হচ্ছে ফ্লোরাল মোটিভ, বোঝা যাচ্ছে, হোপফুলি তোমরা একটু কমেন্টস করো বোঝা যাচ্ছে কিনা, পুরোটা এটা থ্রি কোয়ার্টার স্লিভ, এটা ফুললি থ্রি কোয়ার্টার স্লিভ, ঠিক আছে। আর এই হচ্ছে এন্টার ডিজাইনটা, এন্টার ডিজাইনটা এখানে সিলভার জারি দিয়ে এখানে ডিজাইন মোটিভ করা রয়েছে,
তার ভেতরেই কাজ করা রয়েছে, তার ভেতরেই কাজ করা রয়েছে। হ্যাঁ ম্যাম, অ্যাবসলিউটলি কটন, পুরো কটনের, এটা ফুললি কটন একদম। ঠিক আছে, আচ্ছা এর সঙ্গে ছবিটা, এটা জাস্ট কামিজটা দেখালাম, এটা জাস্ট কামিজটা দেখালাম, এরপরে আমি সেটটা দেখাচ্ছি। দেখো এই হচ্ছে সারারা, এটাও কিন্তু আরেকটা সারারা, তোমরা ওয়েডিং কালেকশন বা পূজা কালেকশন হিসেবে ইজিলি তোমরা নিয়ে নিতে পারো। হ্যাঁ রিয়েলি বেবি পিঙ্কের কালার, এবং যাকে খুশি মানিয়ে যায়। তোমাদের একটা দেখাই, দেখো এটাও পুরোটাই এখানে সিলভার জারি দিয়ে এখানটা একটা বর্ডার করা আছে, এবং বর্ডারটাও কিন্তু ফ্লোরাল একটা মোটিভ দেওয়া রয়েছে, বর্ডারও একটা ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে, যার এইটা ভালো লাগবে। এবং নট অনলি দেখ, এর সঙ্গে কিন্তু এই সারারা এবং এগুলো ঘেরটা দেখো, এখানটা ঘেরটা দেখো, তিনটে এখানটা জানোই এখানটা তিনটে লেয়ার করা রয়েছে, আস্তে আস্তে এগুলো বাড়ে, জাস্ট ঘেরগুলো দেখো কতখানি বড়। তোমাদের যদি এরকম মনে হয় যে কারোর হাইট শর্ট, লম্বা হলে তো কথাই নেই, মানে খুবই মানে লুক্রেটিভ এগুলো আইটেমগুলো, তাহলে একটুখানি তোমরা সাইডে অল্টার করে নিলে ইজিলি এগুলো কিন্তু ফুললি কটন, এবং মানে ভীষণ মানে প্রেজেন্টেবল, এবং মানে পরেও খুব আরাম, খুবই সফট। এবং এর সঙ্গে কিন্তু দোপাট্টাও আছে, এর সঙ্গে দোপাট্টাও আছে। ঠিক আছে, তোমরা এন্টার সেটটা যদি নাও, এই আজকের জন্য এটা আগে ছিল 999,000 থেকে এই আজকের জন্য হয়েছে এটা 850, 850 অনলি, 850 অনলি। ঠিক আছে, এই এন্টার সেটটা আজকের জন্য হয়েছে 850 অনলি। ঠিক আছে, যার এটা ভালো লাগবে, আমি একটু সরিয়ে এগুলো এইটার স্ক্রিনশটটি নেই, আমি বুঝে যাব যে তোমরা কোন সেটটা বলেছ। যার এটা ভালো লাগবে আমি একটু ধরছি, আমি একটু তুলে ধরছি, দেখো যার ভালো লাগবে ঝটপট এসএস নিয়ে নাও, ঝটপট এসএস নিয়ে নাও। ঠিক আছে, প্রাইস আজকে অনলি 850। ঠিক আছে, এবং একে সারারা থারারা, এটা কিন্তু ফুললি হ্যান্ডওয়ার্ক, ফুললি, এবং পেছন দিকেও কিন্তু প্লেন নয়, পেছন দিকটাও কিন্তু ফ্লোরাল ওয়ার্ক, পেছন দিকটা পুরো স্লিভ স্লিভস পুরোটাই ওয়ার্ক করা, কিন্তু এন্টারটা হচ্ছে ফ্লোরাল ওয়ার্ক। ঠিক আছে, এর প্রাইস আজকের জন্য অনলি 850। পিঙ্ক সারারা এবং কামিজ সারারা এবং দুপাট্টা, কেউ যদি মনে করো বাড়ির দুজন সদস্য বা যারা আমরা একটু হালকা রং পছন্দ করি তাদের জন্য কিন্তু এই গ্রে কালারটাও রয়েছে। দেখো গ্রে এর সঙ্গে কিন্তু সুন্দর, কিন্তু এবার অন্যরকম একটা প্যাটার্ন আনা হয়েছে, দেখো কোনোটাই কিন্তু খারাপ দেখতে নয়, এগুলো পার্টি ওয়েডিং হিসেবে বা পূজা কালেকশন বা এখানে তোমরা যেখানে যে কোনো দিনের অনুষ্ঠান, হালকা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এগুলো মানে খুবই সুন্দর, এবং এগুলো টোটাল প্রত্যেকটাই আমি দুটো দেখালাম, দুটোই কিন্তু কটনের। ঠিক আছে, দুটোই কটনের, এরও কিন্তু সেম জিনিস, শুধু কালারটা হচ্ছে গ্রে, ওটা পিঙ্ক, এটা হচ্ছে কালার গ্রে আর ওটা পিঙ্ক যেটা দেখালাম, এটারও একটা নিলে এটারও এইটা সেট হচ্ছে আজকের জন্য 850, 850 প্রাইস ড্রপ করে 850। দেখো এখানেও কিন্তু সেই সিলভার জারি দিয়ে এখানেও করা হয়েছে, মোটিভ করা হয়েছে। ঠিক আছে, প্রাইস অনলি 850। এরও দোপাট্টা মানে যা তোমরা পিঙ্কে দেখেছ সেই একই জিনিস এখানটা রয়েছে, এবং যদি তোমরা দুটো মানে ওই টোটাল পেয়ারটা পিঙ্ক এবং গ্রে একসঙ্গে কম্বো হিসেবে নিতে চাও তাহলে প্রাইস কিন্তু জাস্ট 1500, অনলি 1500, 1500 এ দুটো সেটই পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের যদি কেউ মিস করে থাকো তাহলে আমি বারবার বলছি হোয়াটসঅ্যাপে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো।
আমি এবার একটু অন্যরকম জিনিসে যাচ্ছি, একটু নাইটির মধ্যে যাচ্ছি। আজকে আমার টাইম বোধ হয় হবে না সবকিছু দেখানোর, যদি টাইম পাই তাহলে আমি বাকিগুলো আবার চেষ্টা করব। আমি নেক্সট যেদিনকে আমার স্লট আছে, আই মিন আগামীকালই আছে, সন্ধ্যে 7:30 আমি আরেকবার আসবো। দেখো এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে নাইকির হচ্ছে গিয়ে এগুলো সব স্টক ক্লিয়ারেন্স এর জন্য প্রচুর নাইটি, মানে এগুলো প্রত্যেকটা কটনের। এবং আমি একটু খুলে দেখাই, এগুলো যারা ফিতে পছন্দ করো, বাড়িতে গরমে পছন্দ করো, স্ট্র্যাপ দেওয়া ফিতে দেওয়া, এগুলো প্রত্যেকটা হচ্ছে 150। চেস্ট লেন্থ নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, ঠিক আছে? চেস্ট হচ্ছে 46 to 48 লেন্থ, একদম লেন্থ হচ্ছে 54 to 56 লেন্থ, 54 to 56, ঠিক আছে? তোমাদের যদি কেউ স্ট্র্যাপ পছন্দ করো, আর প্রাইস জাস্ট 150, মাত্র 150 টাকা, এখন একদম প্রাইস ড্রপ হয়ে গেছে, জাস্ট 150 টাকায় তোমরা এগুলো নিতে পারবে। এবং লুটে পুটে নাও, আজকে যা আছে সবাই, আমি বারবার বলছি বাম্পার ওইটারই সেম জিনিস, এটা আরেকটা কালার আর কিছুই না, এটাও সেই স্ট্র্যাপ দেওয়া, যারা স্ট্র্যাপ পছন্দ করো, প্রাইস 150। আমি 150 কার্ডটা দেখিয়ে দিচ্ছি, তারপর অন্য আইটেমে যাব, ঠিক আছে? আমি এখন পরপর যেগুলো দেখাবো সবগুলোই 150। সুতরাং যার যেটা ভালো লাগে, এবং যিনি যত বেশি নেবেন তার কিন্তু ডিসকাউন্ট তত বেশি হবে। আচ্ছা একটাই রয়েছে কাপ্তান, ব্রাশো কাপ্তান, এর প্রচুর সেল হয়েছে। এটা একটা বো করা রয়েছে, নাইস বো পার্পলের ওপরে, এবং এই হচ্ছে অ্যাডজাস্টেবল বেল্ট, ঠিক আছে? এই অ্যাডজাস্টেবল বেল্ট যার যেরকম ভালো লাগবে ততটা তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে, 28 to 50, যার যেমন ওয়েস্ট সে অ্যাকর্ডিংলি তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে, ঠিক আছে? এর প্রাইস ওনলি 160, এর প্রাইস ওনলি 160, ঠিক আছে? মাঝখানে বলবে যে এই মাত্র 150 বলে এটা কি করে এলো, অ্যাকচুয়ালি এটা এই লটে ঢুকে গেছিল, এটা লাস্ট আমার কাছে এই একটাই কাপ্তান আছে, ওই জন্য 160 এটা এই প্রাইসে এই রেঞ্জে আছে। এটাকে আমি চাই তোমরা যে কেউ নিয়ে নিতে পারো, আর যে কোনো কম্বিনেশনে কিন্তু তোমরা আমার কাছে পেয়ে যাবে, নট দ্যাট যে সারারা সঙ্গে পালাজোই নিতে হবে, কুর্তি আর কিছু নেওয়া যাবে না, নাইটির সঙ্গে নাইটি নিতে হবে, নট দ্যাট, তোমরা কিন্তু মিক্স আপ করেও নিতে পারো, ঠিক আছে? সারারার সঙ্গে যে কোনো কারোর যদি স্ট্র্যাপ দেওয়া পছন্দ করো, কেউ যদি এই কাপ্তান পছন্দ করো, বা আমি অন্যান্য আরও দেখাচ্ছি, বা শুধু নাই যদি মনে করো যে তোমরা কাপ্তানই নেবে, যার ভালো লাগবে যেটা। আর আবারও বলে দিচ্ছি 500 to above বলেই অবশ্যই শিপিং ফ্রি, অবশ্যই শিপিং ফ্রি। দেখবো আমার কাছে কটা ফোন আসে, আমি রোজই সুন্দর সুন্দর শুনি, তারপরে সবাই আর ঘুমিয়ে একদম টায়ার্ড হয়ে যায়। আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি যে এই যে এখানে দেখো, এইটাও কিন্তু মানে পদ্মকুচি গলা বলে, রাউন্ড নেক, এটা পদ্মকুচি গলা, এরও আমি বারবার বলছি এগুলো প্রত্যেকটা কিন্তু 150, প্রত্যেকটা এটা 150, এবং এক্সট্রা স্লিভ দেওয়া আছে, কারোর যদি মনে হয় যে আমি স্লিভলেস পরবো, ইজিলি ক্যারিয়েবল,
এবং খুবই সফট, কালার নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। কোনটার কথা বলছো গো, মিষ্টি রংটা জিতোষী দিয়ে একটু বলো না, কোনটার কথা বলছো? যদি ভালো লাগে তো ইজিলি নিয়ে নিতে পারো, নো ইস্যুজ। আমি চাইবো তোমরা একবার অন্তত নিয়ে দেখো যে আইটেমগুলো খারাপ কিনা বা কোয়ালিটি খারাপ কিনা। প্রচুর প্রচুর এগুলো আমার কাছে, এগুলো প্রচুর বেরিয়ে গেছে, প্রচুর। জাস্ট এগুলো কয়েকটা রয়েছে, তাই আমি একদম স্টক ক্লিয়ারেন্স করে আবার তোমাদের ডিমান্ড অনুযায়ী এগুলো নাও। এখন প্রাইস একদম ড্রপ করে দিয়েছি, জাস্ট 150, ওকে সরালাম। এবং প্রত্যেকটার মধ্যেই কিন্তু এক্সট্রা স্লিভ দেওয়া রয়েছে। এটা দেখো আরেকটা পার্পল কালারের মধ্যে, এটাও পদ্মকুচি, এটাও পার্পল এবং ম্যাজেন্ডা কালারের মধ্যে ফ্লোরাল মোটিফ করা আছে, ফ্লোরাল মোটিফ করা রয়েছে, ঠিক আছে। চেস্ট একদম 46 to 48, লেন্থ 54 to 56, ঠিক আছে। এটা হচ্ছে পার্পল বা পিঙ্ক যাই বলো, এবং তার সঙ্গে কিন্তু এখানে আবার লিভ, যেটা পাতা দেওয়া আছে সেটা কিন্তু আবার ব্রাউন করা রয়েছে। এখানটা যে রোজগুলো রয়েছে, রোজ মোটিভ, ফ্লোরাল মোটিভটা রয়েছে, গোলাপের একটা মোটিভ করা রয়েছে, প্যাটার্ন দেওয়া রয়েছে, সেটা রয়েছে অরেঞ্জ এবং মাস্টার্ড কালার, এবং তার সঙ্গেই রয়েছে এখানে পাতা রয়েছে, পাতা কিন্তু রয়েছে। দেখো একটু আমি ক্লোজলি আনছি, দূর থেকে হয়তো বুঝতে পারছো না, এই দেখে নাও, ঠিক আছে। এটাও জাস্ট 150, এটাও জাস্ট 150, ঠিক আছে। যার যেইটা ভালো লাগবে, সারারা বলো, গাউন বলো, নাইটি বলো, যার যেইটা ভালো লাগবে ঝটপট নিয়ে নাও, ঝটপট এসএস তোলো, এসএস তুলে নিয়ে নাও। শুধু একটুখানি আমার ছবিটা দেখলে আমি ঠিক বুঝে যাব, কন্ট্যাক্ট করবে। আমি ঠিক কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 8774-9974, 8774-9974। এইটা হচ্ছে লাস্ট আমার 150-র আরেকটা কালেকশন। এই আইটেমগুলো আমার প্রচুর প্রচুর সেল হয়েছে, তখন কিন্তু প্রাইস এই 150 ছিল না, এটাও একটা ব্যাপার। দেখো যারা পিঙ্ক পছন্দ করো, যারা পিঙ্ক পছন্দ করো, পিঙ্কের সঙ্গে হোয়াইট একটা ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে, এবং এর সঙ্গে কিন্তু স্লিভ আছে, এর সঙ্গে কিন্তু স্লিভ দেওয়া আছে। এ দেখো স্লিভের মধ্যেও স্লিভ, একটা শর্ট স্লিভ দেওয়া রয়েছে অল্প, যাতে গরমে কোনো রকম প্রবলেম না হয়, ঠিক আছে, গরমে যাতে প্রবলেম না হয়। এবং আমি কিন্তু লাইভে দেখতে পাচ্ছি আস্তে আস্তে সবাই সরে যাচ্ছে, আমি বুঝতে পারছি না সব কেউ আদৌ দেখছেন কি না, এখানে কোনো কমেন্টস থাকে মানে কিছু শো করে না, তার মধ্যে বোধ হয় কারোর ভালো লাগছে না। এটাও কিন্তু 150 only 150, যার যার ইচ্ছে হবে জাস্ট স্ন্যাপ তুলুন আর আমার কাছে হোয়াটসঅ্যাপ করে দিন, এটাও সরালাম, ঠিক আছে। হোপফুলি স্ট্যাম্প না হয়ে গেছে, আমি বলেছি যে ব্রাশো কাপ্তান যেটা 160, এবার হচ্ছে এটাও কিন্তু আমি যেগুলো দেখাবো ওগুলো 160, ঠিক আছে। একটুখানি তোমাদের ক্লোজলি দেখাই, ক্লোজলি একটু দেখাই, এটা হচ্ছে পুরো পিঙ্কের ওপরে, পুরো পিঙ্কের ওপরে একদম গ্রিন কালার, গ্রিনের কিন্তু আবার ডাবল শেড রয়েছে, একটা লাইট গ্রিন একটা ডিপ গ্রিন, এখানে পুরো একদম একটা ফ্লোরাল মোটিভ, এটাও কিন্তু রোজ করা রয়েছে, রোজের সঙ্গে পাতা, ঠিক আছে, বোঝা যাচ্ছে কি, রোজের সঙ্গে পাতা। এখানটা দেখো একবার, ঠিক আছে, এটা জাস্ট 160-তে আজকে পেয়ে যাবে, জাস্ট 160, ওনলি 160-তে তোমরা এটা পেয়ে যাবে। ঠিক আছে, হোপফুলি তোমাদের
ঠিক আছে, দেখো তোমাদের এটা হোপফুলি এসএস নেওয়া হয়ে গেছে। এটাও কিন্তু এই শর্ট স্লিভ দেওয়া আছে এবং রাউন্ড নেক বা পদ্মকুচি যাকে বলে সেই ধরনের আইটেম। এটা জাস্ট 160, ওনলি 160, ঠিক আছে। সরলা, দেখো আরেকটা কালার, এটা কিন্তু মারুনের ওপরে দেখো কি সুন্দর চক্র করা আছে, মারুনের ওপরে কি সুন্দর চক্র করা আছে, ঠিক আছে। তোমরা দেখো এই কালার কম্বিনেশন গুলো এক একটা কিন্তু এক এক রকম, কারোর সঙ্গে কারোর কোনো সিমেট্রি নেই। হাই অর্পিতা, গুড ইভিনিং। এটাও কিন্তু 160, তোমরা একটা একবার পুরো দেখো, চেস্ট লেন্থ নিয়ে কোনো কথা হবে না, পিওর কটন, পিওর কটন। যারা একটু লেটে জয়েন করছো তাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা রেকর্ডিংটা দেখো। আমি অনেকগুলো মানে সারারা দিয়ে শুরু করেছি, ইভেন নিজের সারারাটাও, এটাও কিন্তু সেলেবল। আর এটা এন্টায়ার জিনিসটা আমি দেখিয়ে দিয়েছি, যারা এক্ষুনি জয়েন করলে তাদের জন্য বলছি। এটা দেখে নাও, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, পুরো হ্যান্ডওয়ার্ক এবং ফ্লোরাল মোটিভে মিরার দেওয়া, পুরো একদম সারারা বিদ্যুৎ। দেখো এটা জারি দেওয়া, এই এন্টায়ারটা দেখো, লেগটাও দেখো ফুললি জারি, এবং এর প্রাইস আছে পেছনে এই যে নেকের একটা এখানে এখানে দেখা যাচ্ছে স্ট্রিং, এটাও সুন্দর গোল্ডেন এবং বটল গ্রিনের লটকান দিয়ে দেওয়া রয়েছে। এর প্রাইস আজকের জন্য যাচ্ছে ওনলি 750, ওনলি 750। আর আমার গলার এই যে এন্টার সেট দেখছো, টিকলি, ইয়াররিং এবং চোকার, এটা হচ্ছে জাস্ট 475। আর এই যে নাইটিটা দেখাচ্ছি, এটা পুরো একটা পুরো চক্র একটা দেখো, নেভি ব্লু এবং মেরুনের ওপর গোল্ডেন রেড সব এখানটা সার্কেল করা রয়েছে। দেখে নাও, হোপফুলি বুঝতে অসুবিধা হচ্ছে না। এই ঠিক আছে, দেখো আমি দূর থেকে দেখাচ্ছি কতটা চওড়া, এটা একদম 46-48 চেস্ট লেন্থ, 54-56, মানে কোনো রকম মানে রোগা থেকে যে কোনো ফ্ল্যাপিং বা একটু হেলদি যারা তাদেরও কোনো অসুবিধা হবে না। প্রাইস ওনলি 160, ওনলি 160। আচ্ছা রাসমণি, রাসমণিরও প্রাইস আগে ছিল 350। দেখো রাসমণির এইটা হচ্ছে লাস্ট আইটেম আমার কাছে রয়েছে, রাসমণির সব সোল্ড আউট হয়ে গেছে। কেউ যদি মনে করো যে হালকা রং প্রেফার করো, এবং এটা শুধু মানে ফ্রিল দেওয়া নয়, মানে গলাতেও যেমন ফ্রিল রয়েছে এর সঙ্গে কম্বাইন করে, এর সঙ্গে জাস্ট কন্ট্রাস্ট, এটা লাইট গ্রে, এখানটার হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের, আমি একটু সামনে থেকে দেখাচ্ছি, খুব সুন্দর একটা কলকার মতো ডিজাইন রয়েছে। প্যাটার্নটা দেখো, পুরো প্যাটার্নটা ঠিক আছে, হোয়াইট এবং ব্ল্যাক, তার এটা এন্টার পেছনেও কিন্তু সেম, সামনেও না পেছনেও, তার সঙ্গে রয়েছে অ্যাডজাস্টেবল বেল্ট এবং রয়েছে লটকানো দেওয়া রয়েছে এই ফ্রিলের কালারের সঙ্গে ম্যাচ করে, দেখো একদম মিক্স অ্যান্ড ম্যাচ, এই পম্পম যেটাকে বলে সেটা হচ্ছে লাইট গ্রে এই বডির কালারে, মানে দুটোই কন্ট্রাস্টে কালার করা রয়েছে, এবং গলায় যেমন ফ্রিল হাতে ফ্রিল, শুধু গলায় ফ্রিল হাতে ফ্রিল নয়, এর কিন্তু নিচেও ফ্রিল রয়েছে, এর নিচেও কিন্তু সেম ফ্রিল রয়েছে। এইটা যেহেতু আর একটাই প্রাইস রয়েছে, তাই প্রাইস এটারও ড্রপ হয়ে গেছে, ড্রপ হয়ে এটা জাস্ট 275 এসছে।
350 ছিল, এখন 275-এ তোমরা পেয়ে যাবে। কারোর যদি মনে হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি এই দেখাচ্ছি। এবং লেন্থ দেখে নাও, লেন্থ চেস্টে কোনো কম্প্রোমাইজেশন নেই, ঠিক আছে। এই হচ্ছে নিচের পোর্শনটা, এই হচ্ছে নিচের পোর্শনটা, ঠিক আছে। কারো যদি এটা ভালো লেগে থাকে রাসমণি, তোমরা ইজিলি এটা স্ক্রিনশট দিয়ে নাও। প্রাইস ওনলি 275। এটা দেখো, এটা হচ্ছে ফিগার মোটিভ, কালারটা দেখো প্যারেট গ্রিন, এবং তার ওপরটা পুরোটাই ফ্লোরাল, একদম ফ্লোরাল ওয়ার্ক করা। এবং তার নিচে দেখো কি সুন্দর একটা মানে বাটারফ্লাই এর মোটিভ করা, পুরো ফুলের বাগানের মধ্যে বাটারফ্লাই রয়েছে, পাতা রয়েছে, ফুল রয়েছে, চারিদিকে মাঝখানে রয়েছে বাটারফ্লাই। এই ফিগার মোটিভেরও যেহেতু এটা লাস্ট পিস আমার কাছে, তাই আজকে এটারও প্রাইস ড্রপ হয়ে আগে এটা জাস্ট 250-তে তোমরা পেয়ে যাবে, জাস্ট 250-তে এটা পেয়ে যাবে, ঠিক আছে। যার এটা ভালো লাগছে, যার এটা ভালো লাগছে ফিগার মোটিভের এটা, তারা ঝটপট এসএস নিয়ে আমার কাছে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। আচ্ছা তোমাদের কমেন্টস, ও থ্যাংক ইউ পৌশালী ম্যাম, আপনি কি এইটার কথা বলছেন? আচ্ছা প্রাইস কিন্তু সবকটারই রিজনেবল রাখার চেষ্টা করেছি, খুবই নমিনাল, যার ভালো লাগবে। এবং আর কেউ ওরিড হবেন না যে স্লিভলেস বলে, যারা স্লিভলেস পরেন ইটস ওকে। এবং এক্সট্রা স্লিভ কিন্তু দেওয়া রয়েছে, এক্সট্রা স্লিভ দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং দেখে নিন, এবং লেন্থ চেস্ট এবং লেন্থ নিয়ে কোনো কম্প্রোমাইজেশন নেই, কোনো কথা হবে না, কতটা চওড়া এবং কতটা লম্বা সেটাও দেখে নিন। প্রাইস ওনলি 250, ঠিক আছে। হোপফুলি এটারও নেওয়া হয়ে গেছে শর্ট, যাদের ভালো লাগবে। আর আমি বারবার বলছি, যিনি যত নেবেন তার ডিসকাউন্ট তত বেশি। এমনিতেই আমি বলেছি যে 500 এবং অ্যাবাভ হলে শিপিং অ্যাবসলিউটলি ফ্রি থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল। তাছাড়াও কিন্তু আমার আরেকটাও আর রয়েছে অফার, সেটা সবসময়ের জন্যই থাকে, যিনি যত বেশি নেবে তার ডিসকাউন্ট তত বেশি হবে। মানে যত আইটেম যিনি নেবেন, মানে শুধু নাইটি নিতে হবে এমন কোনো কথা নয়, স্যালারা গাউন যে কোনো আইটেম মিক্স অ্যান্ড ম্যাচ করে আপনারা যে কোনো আইটেম যত খুশি নিতে পারেন। আমার মানে বাকি আইটেমগুলো চলে যাচ্ছে, এই এগুলো জাস্ট আমার কাছে দুটো রয়েছে আজকে, ঠিক আছে। এই অ্যালেনে আমি দেখিয়ে দিচ্ছি, পিঙ্ক কালারের ওপরে এখানটা রয়েছে, এটা একটা সানফ্লাওয়ারের একটা মোটিভ রয়েছে, খুব ক্লোজলি দেখাচ্ছি, সানফ্লাওয়ার রয়েছে লেমনের সঙ্গে, হ্যাঁ মাস্টার্ড কালার, একটা সানরাইজ সব রয়েছে, পুরো ফ্লোরাল মোটিভ। এবং যেটা সব থেকে বড় কথা, এটা পুরোটা পটি দেওয়া রয়েছে মিক্স অ্যান্ড ম্যাচ করে, ইয়েলো, যেহেতু ইয়েলো। এবং সামনে কিন্তু তিনটে বাটন রয়েছে, ফ্রন্ট বাটন রয়েছে তিনটে, এটা কিন্তু শো বাটন নয়, এটা কিন্তু ফ্রন্ট ওপেন, এতটা কিন্তু ওপেন করা যায়। সুতরাং যারা যেসব যারা মনে করবেন যে এবং মানে একবার জাস্ট চওড়া কতটা দেখে নিন, এটাও কিন্তু আরেকটা জিনিস আছে বলে দিই, এর মধ্যে পকেট রয়েছে, এর মধ্যে পকেট রয়েছে, এবং এর মধ্যে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে, পকেট অ্যাডজাস্টেবল বেল্ট দুটোই রয়েছে, ঠিক আছে। এর প্রাইসও আজকে ড্রপ করে জাস্ট 260, জাস্ট 260, এবং কম্বো নিলে
500 এর নিয়ে নেবেন, কারণ কম্বো এই কারণে বলছি। এর আরেকটা কালার রয়েছে পিঙ্কের, যারা এটা পছন্দ করছেন এসএস নিয়ে নিন। হোপফুলি এটা এসএস নাও হয়ে গেছে, ঠিক আছে। এরই আরেকটা কালার রয়েছে, অ্যালেনের আরেকটা কালার রয়েছে এই ইয়েলো কালার, যারা ইয়েলোর, এটা খুবই ব্রাইট কালার এবং এরও মধ্যে সেম সানলাইট এবং সেম এরকম ক্রিম কালার একটা পটি দেওয়া, যেহেতু এইটার সঙ্গে কন্ট্রাস্টে রয়েছে এখানে এই অবধি, এবং তিনটে কিন্তু ফ্রন্ট বাটন রয়েছে। সেম জিনিস যেটা পিঙ্কে দেখলেন সেটাই এটা ইয়েলো। এই দুটো কম্বো যদি কেউ নিতে চান তাহলে ওনলি 500 এ দুটো পেয়ে যাচ্ছেন, ওনলি 500 এ দুটো পেয়ে যাবেন, ঠিক আছে। লাস্ট, আচ্ছা এইটা ইক্কট দেখাচ্ছি, ইক্কটের এইটা হচ্ছে স্কোয়ার নেক, এইটা কিন্তু স্কোয়ার নেক এবং ডিজাইনটা দেখুন মনে হচ্ছে একটা জ্যাকেট করা রয়েছে, গ্রিনের সঙ্গে পিঙ্কের একটা জ্যাকেট রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু পুরো ইক্কটের উপর এবং এগুলো পুরো প্রত্যেকটাই কিন্তু পিওর কটনের, আমি এখন অবধি আজকে যা যা মানে দেখিয়েছি পুরোটাই কিন্তু কটনের উপর, ঠিক আছে। ফ্রি সাইজ এবং পেছনে দেখুন একটা সুন্দর নাইস এখানটা লটকান বা বো দেওয়া রয়েছে, এখানটা নাইস একটা লটকান দেওয়া রয়েছে এই, ঠিক আছে, পিঙ্ক কালারের। এবং পেছন দিকটাও কিন্তু সেম ডিজাইন করা জ্যাকেটের মতো, এবং সামনে দুটো হোয়াইট কালারের শো বোতাম, এগুলো কিন্তু শো বোতাম, এই দুটো শো বোতাম, ঠিক আছে, ফ্রন্টটার জন্য। আর এন্টায়ার বডি কিন্তু ফ্লোরাল মোটি, ফ্রন্ট অ্যান্ড ব্যাক এন্টায়ার বডি পুরো দুটাই একদম ফ্লোরাল মোটি, ফুলের সব বিভিন্ন রকম ডিজাইন করা এবং কালার কম্বিনেশন সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে কালার কম্বিনেশন করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এরও প্রাইস আগের থেকে, এটারও প্রাইস ড্রপ হয়েছে লাস্ট পিস, লাস্ট পিস কেউ যদি মনে করেন এটা নেবেন তো এটা হচ্ছে 275, ওনলি 275 এই কতর এই লাস্ট পিসটা, ওনলি 275 কেউ যদি মনে করেন তো এসএস দিয়ে আমাকে ঝটপট পাঠিয়ে দিন। এর আগে আমি বললাম অ্যালেন ওটা সিঙ্গেল পিস 260, কম্বো নিলে 500, আর এটা একটাই পিস রয়েছে 275, এটা হচ্ছে 275। হ্যাঁ এমনও হতে পারে কেউ এই ইকট নিলেন তার সঙ্গে অন্য একটা কম্বিনেশন নিলেন, একটা ফিগার মোটিভ নিলেন কিংবা কেউ স্ট্র্যাপের নিলেন, স্ট্র্যাপগুলো সব 150 বলেছি, বা শুরুর দিকে যে কটা দেখিয়েছি সেগুলো সব 150, কাপ্তান হচ্ছে 160, আমি আরও দুটো দেখিয়েছি ওগুলো 160, ঠিক আছে। আপনারা রেকর্ডিংগুলো দেখলেই বুঝতে পারবেন, রেকর্ডিংগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কত প্রাইস যাচ্ছে। লাস্ট এগুলো হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ, মিক্স অ্যান্ড ম্যাচ, ঠিক আছে। ডিজাইনগুলো দেখুন একবার, ডিজাইনগুলো দেখুন, এখানটা রয়েছে ফ্লুরোসেন্ট, এখানটা গ্রিন ফ্লুরোসেন্ট গ্রিন, এখানটা গলায় রয়েছে একদম লাল একটা পটি দেওয়া, গলাটা কিন্তু ভি শেপের গলা, নেক ভি শেপ, তার সঙ্গে রেড এবং এই যে এখানে একটা জিগজ্যাগের মতো করা হয়েছে এই বটল গ্রিন এবং রেড কম্বিনেশনে এখানটা, থ্যাংক ইউ, যার যেটা ভালো লাগবে এসএস তুলে নাও, ঝটপট করে বলছি এসএস নিয়ে নাও, কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইস ড্রপ করেছে এবং আমার কাছে আর বেশি নেই, সব স্টক বেরিয়ে গেছে, এবং পুরোটাই কিন্তু ফ্লোরাল মোটিভ করা, সেটাও আমি ক্লোজলি একটু দেখিয়ে দিই। এখানটা এন্টায়ার হচ্ছে এখানে পাতা পাতা পাতা, এগুলো সব পাতার মতো, এগুলো রেড অ্যান্ড ব্ল্যাক এবং পুরোটাই স্ট্রাইপ দেওয়া, দেখো এটা নকশার মতো, স্ট্রাইপও ঠিক নয় একটু কার্ভ করা রয়েছে প্রত্যেকটার মধ্যে ফুললি, মানে ব্যাক সাইডেও তাই, ব্যাক সাইডেও কিন্তু পুরো ফ্লোরাল ডিজাইনটা রয়েছে, ঠিক আছে। এবং স্লিভও কিন্তু তোমাদের কন্ট্রাস্ট করা, স্লিভ কিন্তু কন্ট্রাস্টে যাচ্ছে, স্লিভটা একটু দেখো, এর সঙ্গে একটা পাতার মোটিভ রয়েছে বটল গ্রিনের সঙ্গে ইয়েলো, বটল গ্রিনের সঙ্গে ইয়েলো দুটো জায়গাতেই এরকম স্লিভের পাতার মোটিভ, তার সঙ্গে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট, তার সঙ্গে অ্যাডজাস্টেবল বেল্ট, এরও প্রাইস ড্রপ হয়ে ওনলি 275,
অনলি 275 হয়েছে, ঠিক আছে? এই মিক্স অ্যান্ড ম্যাচ, কারোর যদি ভালো লাগে মিক্স অ্যান্ড ম্যাচ, তোমরা অনায়াসে এসএস নিয়ে নাও, প্লিজ এসএস নিয়ে নাও। আর আমি বলছি তোমরা ভরসা করে নিতে পারো, নির্ভয় নিতে পারো, একবার নিয়ে দেখো ঠকবে না, তখন বারবার নেওয়ার ইচ্ছে হবে। এখন অবধি আমার কোনো ফিডব্যাক খারাপ আসেনি, আমার প্রচুর এগুলো বেরিয়ে গেছে, প্রচুর। আমি মানে প্রত্যেকটা জিনিসই বলছি, নট অনলি নাইকি, আমি রোজ যেগুলো নিয়ে আসি তোমাদের সামনে, জুয়েলারি বলো বা গার্মেন্টস বলো, আমি এগুলো আমি কিন্তু মানে প্রত্যেকের কাছে আমি আমি বারবার বলি, কোনো নেগেটিভ যদি কিছু ফিডব্যাক থাকে সেগুলো আগে আমায় দাও, সুন্দর সুন্দর বলে লাভ নেই। আর যদি নেগেটিভ ফিডব্যাক থাকে তাহলে আগে আমায় দাও, তাহলে আমি সেই জিনিসটা নিয়ে লড়তে পারবো, বলতে পারবো এই জিনিসটা খারাপ হয়েছে, আর হেন্স পাড়া যেন খারাপ না হয়। দেখো এটা ফিগার মোটিভ, আরেকটা এটা আরেকটা পিস, লাস্ট পিস, এটা হচ্ছে লাস্ট আরেকটা পিস, যেটা হচ্ছে আমি একটু দূর থেকে আগে দেখিনি, বটল গ্রিনের সঙ্গে এটা মনে হচ্ছে জ্যাকেটের একটা মোটিভ দেওয়া রয়েছে, বটল গ্রিনের সঙ্গে পিঙ্ক, পিঙ্কের ওপরেও কিন্তু হাজার বুটি টাইপের একটা ডিজাইন ফেলা রয়েছে, এবং এখানে বটল গ্রিনের ওপর পিঙ্কের একটা বুটি দেওয়া রয়েছে, এবং মাঝখানে একটা ক্রিস এন্ড ক্রস এটা বো করা রয়েছে, ঠিক আছে? ক্রিস ক্রস একটা বো করা রয়েছে, তোমরা এখানে বোটা নটও করে নিতে পারো বা এমনি ওপেনও রাখতে পারো। এবং তার সঙ্গে স্লিভটা রয়েছে, এটার আবার অন্য প্যাটার্নের মানে বডি কালার দিয়ে স্লিভটা রয়েছে। আমি একবার ক্লোজ ভিশন দিচ্ছি তোমাদের, যেতে একবার দেখে নাও, পুরোটাই একদম বুটির ওপরে, এবং বোটা দেখো কত নাইসলি, তার সঙ্গে লেমন ইয়েলো, লেমন ইয়েলো, এবং এটাও কিন্তু ভি শেপ, নেকটা কিন্তু ভি নেক, ঠিক আছে? এটাও কিন্তু ভি নেক, এবং সেম এখানে যে পটিটা দেওয়া রয়েছে লেমন ইয়েলো, সেই সেম লেমন ইয়েলোর পটিটা দিয়ে এখানে জ্যাকেটের একটা প্যাটার্ন করা হয়েছে, ঠিক আছে? এটাও কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচে আরেকটা, এবং লাস্ট এই কালার, তার সঙ্গে এইটাও কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে, অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে বটল গ্রিনের, বটল গ্রিন, তার সঙ্গে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বুটিটা রয়েছে, প্রত্যেকটা জায়গায় বুটি রয়েছে, ব্যাক সাইডেও কিন্তু সেম জিনিস, এমন নয় যে ব্যাকটা পুরো খালি, ঠিক আছে? মিক্স অ্যান্ড ম্যাচের এইটা তোমাদের আগে একটা দেখালাম, ফ্লুরোসেন্ট গ্রিন এবং বটল গ্রিনের ওপরে, এইটা হচ্ছে বটল গ্রিন এবং পিঙ্কের ওপরে, ঠিক আছে? এরও সেম প্রাইস 275, যারা কম্বো নেবে দুটোই নিতে চাও তার জন্য হচ্ছে only 500 তোমরা দুটো মিক্স অ্যান্ড ম্যাচ পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আজ কিন্তু ম্যাম বলতে পারবেন না যে টাইম ওভার, টাইম শেষ, ছাড়ো, বেরো ঘর থেকে, ক্লাসরুম থেকে গেট আউট, বলতে পারবেন না, আমি কিন্তু টাইমলি শেষ করেছি। তোমরা যারা, বারবার বলছি, যারা একটু কষ্ট করে একটু রেকর্ডিংটা দেখে নিও, যারা কোনো জিনিস তোমাদের যদি দেখার ইচ্ছে হয়, আবার এমনিতেই 12টা অবধি আমার মোবাইল খোলা থাকে, সকাল 7টায় মোবাইল ওপেন করে দিই, তোমাদের এনি টাইম তোমরা কল করতে পারো, তবে মাঝে মাঝে ওই 10:30 থেকে 3টে অবধি একটু হ্যাম্পার করে কলটা নিতে হবে, হোয়াটসঅ্যাপে তোমরা ওটা মানে সেন্ড করে দিও, আমি মেসেজটা দেখে আমার সুবিধা মতো তোমাদের সঙ্গে নিশ্চয়ই কন্ট্যাক্ট করে নেব, ঠিক আছে? কারণ অনলাইন ক্লাস চলে তো আমার মাঝে মাঝেই মোবাইলটা একটু এনগেজ হয়ে যায়, এই কারণেই আমি একটু মানে তোমাদের কাছে সরি বলছি। আর সেজন্য আবার এক্সামও খুব মানে ক্লোজলি এসে গেছে, হয়তো কয়েকদিন আবার আমি একটু মিসিং থাকবো, ঠিক আছে? সরি ফর দ্যাট, আবার তারপরে আড্ডা জমাবো। আর যা কারো যদি কিছু ভালো লেগে থাকে তোমরা মানে ফুললি ট্রাস্ট করে নিতে পারো, আর কোনো কিছু ডিটেলসের জন্য আমার পিন নাম্বার দেওয়া রয়েছে, দেখো অলরেডি নাম্বার গিভেন, 8777-4-9274, যারা পরে জয়েন করেছো তারা প্লিজ রেকর্ডিংটা দেখে নিও, আমি আজকে প্রচুর লুক অ্যাট্রাকটিভ সারারা দেখিয়েছি, আর তাও দেখাতে পারিনি, অনেক কিছু বাকি রয়েছে, সব একদিনে দেখানো সম্ভব নয়, আমি নিজেও একটা সারারা পরে রয়েছি, এটাও সেলেবল, তোমাদের যদি এটাও ভালো লাগে অনায়াসে এটা ইজিলি নিয়ে নিতে পারো, এবং প্রত্যেকটা কিন্তু 100% কটন, ঠিক আছে?
সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই, বাই। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর প্যান্ডেমিক নিয়ে অযথা ভয় করো না। And thank you for watching and joining and supporting me, okay? Thank you. Good night. Namaskar. Tata. Shobai ke tata. Bye. Bye, love you.